অশনির সংখ্যা কেটে গেল বাংলাদেশের আকাশ থেকে প্রবল ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে আগামী বারো ঘন্টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অশনি ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার যা কখনো কখনো একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে মঙ্গলবার সকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এটা আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে হয়ে সন্ধ্যা বা সন্ধ্যার পরবর্তী কোনো সময় এটা কিছুটা দুর্বল হয়ে আবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা আছে আর কি আর তার পরবর্তীতে এটা কিছুটা দিক পরিবর্তন করারও সম্ভাবনা আছে তো দিক পরিবর্তন করে এটা হয়তো আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং তাদের গভীর সাগরে বিচরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাশাপাশি বন্দরগুলোর জন্য দু নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে সাগরে একটা প্রবল ঘূর্ণিঝড় আছে ঘূর্ণিঝড় এলাকাতে প্রবল মানে সাগর বিভিন্ন মানে প্রবল উত্তাল রয়েছে আর কি আর এই কারণে আমরা চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমুখে আজকেও আমরা দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সমুখে পেরেছি তবে দেশের উপকূলে এ ঝড়ে আঘাতের সম্ভাবনা কম বলেও জানায় আবহাওয়া